পোস্টার রাইটিং অনার্স সেকেন্ড ইয়ার এন্ড ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ ফর্মুলা কিন্তু একটাই। আজকে আমি তোমাদেরকে অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশের পোস্টার রাইটিং এর ফর্মুলা শেখাবো। তোমরা যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পোস্টার রাইটিং নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। মোট কথা, আজকে আমি পোস্টার রাইটিং এর 14 গুষ্টি উদ্ধার করে দিব। প্রথমে আলোচনা করি পোস্টার লেখার নিয়ম, কিভাবে পোস্টারটি লিখতে হবে। তো তোমাদের প্রথমে লিখতে হবে এ পোস্টার অ্যাবাউট অবলিক অ্যাগেনস্ট, এরপরে টপিক ইজ গিভেন বিলো। তো এখন প্রশ্ন হলো অ্যাবাউট কোথায় লিখবা এবং অ্যাগেনস্ট এটি কোথায় লিখবা। তো পোস্টারটি যদি ভালো দিক সম্পর্কে হয় তাহলে লিখবা অ্যাবাউট, আর পোস্টারটি যদি খারাপ দিক সম্পর্কে হয় তাহলে লিখবা অ্যাগেনস্ট। তো পোস্টার রাইটিং এর ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে। তো আমি যেভাবে বক্স এঁকে নিলাম এভাবে তোমরা সুন্দর করে বক্স এঁকে নিবা। এরপরে তোমরা দুপাশে অর্থাৎ ডান এবং বাম পাশে দুটি ছোট্ট করে লাইন লিখবা, এটি স্লোগানের মতো ছোট্ট দুটি লাইন লিখবা। এরপরে তোমাদেরকে হেডলাইন লিখতে হবে, অর্থাৎ যে পোস্টারটি তোমরা লিখবা সেই পোস্টার সম্পর্কে হেডলাইন লিখতে হবে। তো হেডলাইন লেখাটি একটু বড় হবে এবং বাক্যটি অবশ্যই তোমাদেরকে আকর্ষণীয়ভাবে লিখতে হবে। এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে 4-5 বাক্য লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ লকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো পোস্টার রাইটিং লেখার নিয়মটি হলো অবশ্যই তোমাদেরকে আগে লিখতে হবে পোস্টার অ্যাবাউট অবলিক অ্যাগেনস্ট, ভালো দিক হলে অ্যাবাউট, খারাপ দিক হলে অ্যাগেনস্ট। এরপর যে টপিকটি থাকবে সেই টপিকটি লিখবা ইজ গিভেন বিলো। এরপরে তোমাদেরকে একটু সুন্দর করে বক্স এঁকে নিতে হবে এবং ডান এবং বাম পাশে তোমাদেরকে ছোট ছোট দুটি লাইন লিখতে হবে স্লোগানের মতো। এরপরে তোমাদেরকে একটি হেডলাইন লিখতে হবে। তো হেডলাইন যেটি লিখবা সেটি অবশ্যই লেখাটি একটু বড় হতে হবে এবং বাক্যটি অবশ্যই তোমাদেরকে আকর্ষণীয়ভাবে লিখতে হবে। এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে 4-5 বাক্য লিখতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ লকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো তোমরা এখানে অবশ্যই কখনো নিজের কলেজের নাম ইউজ করবে না, তোমরা চাইলে এখানে এক্স কলেজ ইউজ করতে পারো, অথবা আমি তোমাদেরকে বলবো তোমরা লকিবুল 24 কলেজ ইউজ করবা, কারণ এই কলেজটির কোনো অস্তিত্ব নাই। এখন আমি তোমাদেরকে পোস্টার রাইটিং এর ফর্মুলা শেখাবো। কোশ্চেন 1, এ পোস্টার অ্যাবাউট করাপশন, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, চাইল্ড অ্যাবিউজ, ডিফরেস্টেশন, রেকলেস ড্রাইভিং, রোহিঙ্গা কিলিং ইন মায়ানমার, ফুড অ্যাডাল্ট্রেশন, মিলিটেন্সি, ইপটিজিং, টোল কালেকশন, এসিড থ্রোয়িং, ড্রাগ এডিকশন, স্মোকিং, আনফেয়ার মিন্স ইন দ্য এক্সামস, ডেঙ্গু ফিভার, যে কোনো খারাপ দিক বা ব্যাড সাইড, অর্থাৎ যে কোনো খারাপ দিক সম্পর্কে পোস্টার আসলে তোমরা কীভাবে লিখবা সেটি এখন শেখাবো। তো এখানে করাপশন অর্থ হলো দুর্নীতি, প্রাইস এক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ দূষণ, চাইল্ড অ্যাবিউজ মানে শিশু নির্যাতন, ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন, রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানো, রোহিঙ্গা কিলিং ইন মায়ানমার মায়ানমারে রোহিঙ্গা হত্যা, ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য ভেজাল, মিলিটেন্সি জঙ্গিবাদ, ইপটিজিং, টোল কালেকশন মানে চাঁদাবাজি, এসিড থ্রোয়িং মানে এসিড নিক্ষেপ, ড্রাগ এডিকশন মানে মাদকাসক্তি, স্মোকিং মানে স্মোকিং, আনফেয়ার মিন্স ইন দ্য এক্সামস পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন যেটাকে বলা হয় নকল, ডেঙ্গু ফিভার মানে হলো ডেঙ্গু জ্বর, যে কোনো খারাপ দিক বা ব্যাড সাইড আসলে তোমরা পোস্টার কীভাবে লিখবা। তো আমি এখন অ্যান্সারটি তোমাদেরকে করে দিই। এখন আমি এর অ্যান্সারটি লিখে দিই, তোমরা দেখো। তো আমি এখানে লিখে দিলাম অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, যেহেতু 1 আছে। এরপরে পোস্টার অ্যাগেনস্ট করাপশন ইজ গিভেন বিলো। তো করাপশনের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি লিখে দিবা। তোমাদের পরীক্ষায় যদি ড্রাগ এডিকশন আসে তাহলে তোমরা এখানে লিখবা এ পোস্টার অ্যাগেনস্ট ড্রাগ এডিকশন ইজ গিভেন বিলো, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটি আসবে করাপশনের জায়গায় সেই প্রশ্নটি লিখে দিবা এবং বাদ বাকি যা থাকবে সেগুলো ঠিক রাখবা। তো পোস্টার রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে, আমি যেভাবে এঁকে লিখে নিয়েছি। এরপরে ডান এবং বাম পাশে দুটি ছোট করে স্লোগান লিখতে হবে। তো আমি দুটি স্লোগান লিখেছি, তোমরা দেখো, লেটস স্টপ করাপশন, প্রোটেক্ট সোসাইটি। তো করাপশনের জায়গায় যে প্রশ্নটি আসবে খারাপ দিক সম্পর্কে সে প্রশ্নটি এখানে লিখে দিবা। এরপরে তোমাদেরকে হেডলাইন লিখতে হবে। তো আমি এখানে একটি হেডলাইন লিখেছি, তোমরা দেখো, করাপশন ইজ এ কার্স। এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে 4-5 বাক্য লিখতে হবে। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে 4-5 বাক্য লিখেছি, তোমরা দেখো। প্রথম বাক্যটি হলো প্রিভেন্ট করাপশন ইউনাইটেডলি, 2 বাক্য সে নো টু করাপশন, 3 বাক্য স্টপ করাপশন, 4 বাক্য ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনাস ফর সোসাইটি,
এবং পাঁচ নম্বর বাক্যটি হলো ডিপ্লোপ মরাল ভ্যালুস। এরপর তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ লকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। এখন আমি এর বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে তোমরা সুন্দর করে বক্স এঁকে নিলা, এরপর তোমরা লিখবা লেটস স্টপ করাপশন, আসুন দুর্নীতিকে বন্ধ করি, প্রোটেক্ট সোসাইটি, সমাজকে রক্ষা করি। এখানে তোমাদের যে প্রশ্নটি থাকবে, এখানে যদি ড্রাগ এডিকশন থাকে তাহলে তোমরা লিখবা ড্রাগ এডিকশন, অর্থাৎ লেটস স্টপ ড্রাগ এডিকশন, প্রোটেক্ট সোসাইটি। এরপরে তোমাদেরকে একটি হেডলাইন লিখতে হবে, তো আমি এখানে হেডলাইন দিয়েছি, তোমরা দেখো করাপশন ইজ এ কার্স, অর্থাৎ করাপশন অর্থাৎ দুর্নীতি হলো একটি অভিশাপ। এরপরে স্টার চিহ্ন দিয়ে প্রথম বাক্যটি লিখেছি, দেখো প্রিভেন্ট করাপশন ইউনাইটেডলি, দুর্নীতিকে ঐক্যবদ্ধভাবে বন্ধ করতে হবে। দুই নম্বর বাক্য সে নো টু করাপশন, দুর্নীতিকে না বলুন। তিন নম্বর বাক্য স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করি। চার নম্বর বাক্য ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনেস ফর সোসাইটি, এটি সমাজের জন্য ক্ষতিকর ও জঘন্য। এবং সর্বশেষ পাঁচ নম্বর বাক্য ডিপ্লোপ মরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন। এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই, তো সার্কুলেটেড বাই এর বাংলা অর্থ হলো দ্বারা পরিচালিত, দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ, রকিবুল 24 কলেজ দ্বারা পরিচালিত। এর অ্যাড্রেসটি হলো মিরপুর 10 ঢাকা 1216। তো খারাপ দিক সম্পর্কে যদি কোনো তোমাদের পোস্টার আসে পরীক্ষায়, তাহলে তোমরা আমি যে নিয়মে তোমাদেরকে পোস্টারটি শিখালাম, তোমরা এই পোস্টারটি লিখে দিয়ে আসবা, তাহলে তোমরা পোস্টারে যে মার্ক থাকে সেই মার্কটি তোমরা ইজিলি ভাবে ফুল মার্ক পেয়ে যাবা। তো অবশ্যই পোস্টার রাইটিং এর ক্ষেত্রে তোমরা কখনোই কাটাকাটি করবো না, এবং আমি তোমাদেরকে যেভাবে খারাপ দিক সম্পর্কে পোস্টার শিখালাম, খারাপ দিক সম্পর্কে পোস্টার আসলে তোমরা এভাবে লিখবা। এখন তোমাদেরকে আমি ভালো দিক সম্পর্কে পোস্টার শেখাবো। এবার চলা যায় কোশ্চেন দুইয়ে। তো দুই নম্বর প্রশ্নটি হলো ভালো দিক সম্পর্কে পোস্টার আসলে তোমরা কীভাবে লিখবা। এ পোস্টার অ্যাবাউট কনসার্ট, কালচারাল ফাংশন, পিকনিক, এক্সকার্শন, স্টাডি ট্যুর, ড্রামা, সকল প্রকার ভ্রমণ, আনন্দদায়ক কাজ, ভালো দিক। তো ভালো দিক বা আনন্দদায়ক কাজ বা সকল ভ্রমণ সম্পর্কে পোস্টার আসলে তোমরা কীভাবে লিখবা, তার ফর্মুলাটি এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমে তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম, যেহেতু এখানে টু আছে সুতরাং এখানে আমি টু লিখেছি। এরপরে তোমরা লিখবা এই পোস্টার অ্যাবাউট, যে বিষয়টি আসবে সেই বিষয়ের নাম লিখবা, ইজ গিভেন বিলো। প্রশ্ন এসেছে ড্রামা, তো তোমরা এখানে লিখবে এই পোস্টার অ্যাবাউট ড্রামা ইজ গিভেন বিলো, যে প্রশ্নটি আসবে বিষয়ের জায়গায় সেই প্রশ্নটি এখানে লিখে দিবা। প্রথমে তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে, আমি এখানে একটি সুন্দর করে বক্স এঁকে নিয়েছি। এরপরে তোমাদেরকে দুটি স্লোগান লিখতে হবে, তো আমি স্লোগান লিখেছি, দেখো ডু, এরপরে টপিক, অর্থাৎ যে টপিকটি আসবে সেই টপিকটি এখানে লিখে দিবা। সাপোজ ড্রামা আসলে তোমরা এখানে ডু ড্রামা লিখবা। এরপরে তোমরা লিখবা ডেভেলপ ট্যালেন্টস, এরপর তোমরা লিখবা লেটস এনজয় দ্য লাইফ, এরপরে তোমরা স্টার চিহ্ন দিয়ে চার থেকে পাঁচটি বাক্য লিখবা। তো আমি এখানে মোট ছয়টি বাক্য লিখে দিয়েছি, তোমরা দেখো প্রথমটি লিখবা হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, রিভাইভ ইউর স্পিরিট, ডু নট মিস দ্য চান্স, ফ্রেশন ইউর মাইন্ড, স্যাক অফ দ্য মনোটনি অফ লাইফ, লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ নেচার। এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো এখন আমি এর বাংলা অর্থ সহকারে তোমাদেরকে শিখিয়ে দিব। প্রথমে সুন্দর করে একটি বক্স এঁকে নিবা, এরপরে তোমরা এখানে লিখবা ডু, এরপর টপিক। সাপোজ পরীক্ষায় এসেছে ড্রামা, তখন তোমরা লিখবা ডু ড্রামা ডেভেলপ ট্যালেন্টস, এর বাংলা অর্থ হলো নাটক করি, প্রতিভাকে বিকাশিত করি। এরপরে তোমরা লিখবে হেডলাইন লেটস এনজয় দ্য লাইফ, আসুন জীবনটাকে উপভোগ করি। এক নম্বর বাক্য হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ, জীবনের স্বাদ গ্রহণ করুন। দুই নম্বর বাক্য রিভাইভ ইউর স্পিরিট, আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করুন। ডু নট মিস দ্য চান্স, সুযোগ হারাবেন না বা সুযোগ হাতছাড়া করবেন না। ফ্রেশন ইউর মাইন্ড, আপনার মনকে সতেজ করুন। এরপরে লিখবা স্যাক অফ দ্য মনোটনি অফ লাইফ, জীবনের এক গেমি মুছে ফেলুন। লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ নেচার, আসুন প্রকৃতির নীরে হারিয়ে যাই। এরপরে লিখবা সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত, দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ, রকিবুল 24 কলেজ দ্বারা পরিচালিত। এরপরে অ্যাড্রেসটি লিখবা মিরপুর 10 ঢাকা 1216। তো আমি তোমাদেরকে মোট দুটি পোস্টারের ফর্মুলা শেখালাম, তোমাদের পরীক্ষায় যাই পোস্টার আসুক না কেন এই দুটি পোস্টারের বাইরে আসবে না। যদি তোমাদের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে পোস্টার আসে, তাহলে আমি তোমাদের যে ফর্মুলা দুটি শেখালাম এই ফর্মুলা দুটি তোমরা সুন্দর করে লিখে দিবা, তাহলে তোমরা পোস্টার রাইটিংয়ে যে মার্ক থাকবে সে ফুল মার্কটি ইজিলিভাবে
পে যাবা। তো আশা করতেছি তোমাদের পোস্টারাইডিং এর ক্লাসটি অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট বি। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট। রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ড নোট স্পেশাল সাজেশন অ্যান্ড আনসার। এই অ্যানোটির প্রথম বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই অ্যানোটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্রেসিডেটিং সব কিছু সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। এই অ্যানোটির মূল্য হলো মাত্র 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। এই অ্যানোটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 0174455-9475। এই অ্যানোটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। তো রকিবুল 24 এই অ্যানোটগুলো প্রতি বছর নতুনভাবে তৈরি করে। তোমরা যদি এই ভিডিও, তোমরা যারা 7 কলেজ কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট। রকিবুল 24 কম্পালসরি ইংলিশ 7 কলেজ নন ক্রেডিট হ্যান্ড নোট স্পেশাল সাজেশন অ্যান্ড আনসার। এই অ্যানোটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই অ্যানোটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্রেসিডেটিং সব কিছু সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। এই অ্যানোটির মূল্য হলো মাত্র 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যা বাংলাদেশের যে কোনো প্রান্তে অ্যানোটি পাঠানো হয়। এই অ্যানোটি নিয়ে চলে অবশ্যই যোগাযোগ করে আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি হলো 0174455-9475। তোমরা যারা ডিগ্রি 7 কলেজ কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট। রকিবুল 24 ডিগ্রি 7 কলেজ পাস কোর্স হ্যান্ড নোট। এই অ্যানোটি প্রথম বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে এ প্লাস নিশ্চিত, 100% গ্যারান্টি। এই অ্যানোটির মূল্য হলো মাত্র 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। অ্যানোটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি হলো 0174455-9475। এই অ্যানোটগুলো প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয়। এবং তোমাদের ডিগ্রি 3rd ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট। রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ড নোট স্পেশাল সাজেশন অ্যান্ড আনসার। এই অ্যানোটি প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে এ প্লাস নিশ্চিত, 100% গ্যারান্টি। এই অ্যানোটির মূল্য হলো 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অ্যানোটি পাঠানো হয়। এই অ্যানোটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি হলো 0174455-9475। তো আমি তোমাদেরকে মোট 4টি হ্যান্ড নোট দেখালাম। এই 4টি হ্যান্ড নোট সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তৈরি করো এবং কমন উপযোগী হ্যান্ড নোট। এই হ্যান্ড নোটগুলো ক্রয় করলে মাত্র 8 থেকে 10 দিন পরলে তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা। তো এই হ্যান্ড নোট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স, উপরে আই বাটন এবং ফার্স্ট কমেন্ট দেখতে পারো। তোমাদের পরীক্ষাগুলো শেষ হওয়ার সাথে সাথে প্রতি বছর নতুনভাবে রকিবুল 24 এই হ্যান্ড নোটগুলো বের করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।